কেন আছো তুমি? তুমি হারুন, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও হারুন। জীবনও সম্ভব না, যে কথা আমার এই মুখ থেকে একবার বের হয় সেই কথা জীবন আমি ফেরত নেই না, একটা কথা জানিয়ে রাখো। এখন না এরকম কথা কয়ো না সাই হারুন, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও গো হারুন। অসম্ভব, আমি গড়ে তুলি না হারুন। এই পাছারো, তুমি এসব কি করতেছো? আশেপাশে লোকজন আছে, দিকে বলে মানে তো থাকবো না না। হাই তোমারে মা তো হাস আটতাম না হারুন, তুমি যতক্ষণ না আরে মাফ করবে, আই হাস আটতাম না হারুন। পাছারো বলতেছি, পাছারো আই ভুল করছি হারুন। আরে আমি মাফ করছি, মাফ করে দাও। মারে এই এত সাপটা তো তুসো কেন? পাছারো পায়ের মতো ব্যথা লাগছে। দাদা কিছু হ্যাঁ আর করে কই করে ওরে পাছারো করতেছি, মাফ করে দাও আর মাফ করে দাও তোমার আমি জীবন। ও মা আমার বউ আমি মাফ করবো না করবো আমি বুঝবো না, আপনি জানেন সে আমার জীবনটা চেঞ্জ করে বলেছে। বিয়ার পর থেকে আমার উপর কি পরিমাণ অত্যাচার করছে, অত্যাচার করতে করতে সারাটা শরীরে একদম দাগ পালাই ফেলেছি। আচ্ছা ভাই কিভাবে অত্যাচার করছে একটু খুলে গন্ধ, কিভাবে আমার অত্যাচার করছে আপনি জানেন? সে আমারে একদম না না বউর হাতে যে মার খাইছি এটা বললে তো পাবলিক আমার নিয়ে ঠাট্টা করবে, বলা যাবে না। কি হলো ভাই, কি অপরাধ করছে একটু খুলে কর না কে ভাই? এত খুলে কইতে পারবো না, খালি একটা কথা জানে রাখেন, আমার বউ আমারে নির্যাতন করছে, পুরুষ নির্যাতন। আমি তো বুঝতে পারছি আর ভুল হয়ে গেছে, এলে তো আমি ক্ষমা চাইতেছি, নাহলে কি ক্ষমা চাইতাম নি? হ্যাঁ আর মতো সেটারও কি ক্ষমা চাইনি কারো কাছে? আমি আর ভুল বুঝতে পারছি, তুই তো ক্ষমা চাইতেছি আমার স্বামী, আরে মাফ করে দাও না স্বামী, আমি ভুল বুঝতে পারছি আর আজ যেমন আর এরম ভুল করতাম না, আমি একটা সিধা ওই চলবো, তুই যেরম করে কইবে এরম করেই চলবো, আরে মাফ করে দাও না ভাই। এত করে যখন ক্ষমা চাইতেছি একটু ক্ষমা করে দেন না ভাই, পাবলিকের সামনে বেশি বাড়াবাড়ি করা ঠিক হবে না, একটু আড়ালে নিয়ে গিয়ে ব্যবস্থা নিতে হবে। কেলো ভাই ক্ষমা করছেন? শুনো ক্ষমা হয়েছে মহত্তের লক্ষণ, ক্ষমা করে দিলে দেখবে তুমি অনেক বড় মানুষ হয়ে গেছো, আরে মাফ করে দাও না। ঠিক আছে আমি তোমার মাফ করে দিলাম, মাফ করে দিচ্ছি, আসো আসো আমরা যাই। আচ্ছা ভাই আপনারা ধন্যবাদ করে আপনারা এটা আমার মাফ করছে ভাই। আচ্ছা শুনেন, রাস্তাঘাটে এই ধরনের গ্যাঞ্জা আমার কোনো সময় করবেন না, ঠিক আছে? মানুষে খারাপ বলবে জান।